सुप्रिय दर्शक और आमार प्रिय छात्र छात्रीबृंद तुम्हारे स्वागत जानाच्छि आमार आजकेर भिडियोते। आजके आमरा शिखबो किभाबे दुइयेर परिपूरकेर काज करा जाय। आमरा उच्च माध्यमिक श्रेणीर आईसीटी विषयेर तृतीय अध्यायेर प्रथम अंश शेषेर दिके आछि। एर आगे आमरा विभिन्न धरनेर संख्या पद्धति एबं तादेर रूपान्तर निये आलोचना करेछिलाम। आशा करी तोमरा सेगुलो देखेछो, ना देखे थाकले आमार यूट्यूब चैनेले तोमरा जाओ एबं ओखाने देखते पाबे जे भिडियोगुलो सुंदर करे करा आछे। तो तोमरा सब समय आमार चैनलटिके सबस्क्राइब करबे, लाइक करबे, कमेंट करबे एबं पाशेर बेल आइकनटी चापबे जाते পরবর্তীতে কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমরা পেতে পারো। সুতরাং চলো শুরু করা যাক 2 এর পরিপূরক। আমরা শুরু করছি আমাদের 2 এর পরিপূরকের লেসন উচ্চ মাধ্যমিক আইসিটি এর। তো 2 এর পরিপূরক তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির প্রথম অংশের শেষ অংশে আছে। আমি আগেই বলেছি আমি নিহার রঞ্জন বক্সী, सहकारी अध्यापक गणित विभाग कुष्टिया सरकारी कलेज कुष्टिया। विभिन्न जगह देशे विदेशे ट्रेनिंग करेছি এবং এগুলো এর আগেও আমি বলেছিলাম। তাহলে আমরা আজকে শিখব 2 এর পরিপূরক বিষয়। যে কথা বলছিলাম যে অবশ্যই আমার ভিডিওটি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে ছাত্রছাত্রীরা। অন্যান্য দর্শকবৃন্দ যারা আছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো उच्च माध्यमिक आईसीटी 2 এর পরিপূরক শিখবো আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আমার পরিচয় এখানে আছে, সুতরাং আমরা এখান থেকে চলে যাব সরাসরি আমাদের আজকে আলোচ্য বিষয়ে। যে সকল জিনিস আজকে আমরা শিখবো, এক হচ্ছে যে 2 এর পরিপূরক বিষয়টি কি, কেন 2 এর পরিপূরক আমরা ব্যবহার করি, 2 এর পরিপূরক ব্যবহার করার ধাপগুলো কি, কোন কোন ধাপ ব্যবহার করে 2 এর পরিপূরক করা হয় এবং 2 এর পরিপূরকের মাধ্যমে কিভাবে আমরা বিয়োগ করতে পারি। 2 এর পরিপূরকের মূল কাজ হচ্ছে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা, সেটা আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা প্রথমত দেখব 2 এর পরিপূরক কি। কম্পিউটার সরাসরি বিয়োগ করতে পারে না, কম্পিউটার তিনটি কাজ করতে পারে। एक से जोग करते पारे, एक से वियोग करते पारे, और सॉरी जोग करते पारे, गुण करते पारे एवं पूरक करते पारे, अर्थात जीरो के अने रूपान्तर करते पारे, वन के जीरोते रूपान्तर करते पारे। ये तीन टी काज करते पारे, ये तीन टी काज जो करते पारे, ताहले वियोगेर काजटा से किभाबे करे प्रश्न। एखन एटा वियोगेर काज कम्पिउटार किभाबे करे, একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে, সেটা হচ্ছে 2 এর পরিপূরক। এর আগে 1 এর পরিপূরকই শুধু ব্যবহার করা হতো, এখন এটা আসলে 2 এর পরিপূরক ব্যবহার করা হয়। তাহলে ঘটনাটি দাঁড়াচ্ছে এই যে কম্পিউটার বিয়োগ করতে পারে না বলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যেত, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে 2 এর পরিপূরক। অর্থাৎ যে সকল সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে সেটাকে কম্পিউটারে রিপ্রেজেন্ট করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। তো কেন 2 এর পরিপূরক ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখতে চাই। তো সেটাই আমরা দেখছি যে 2 এর পরিপূরক বিয়োগ করতে পারে না, তাই করে প্রকৃত মান ওই 1 এর পরিপূরক শূন্যের জন্য দুটি বাইনারি শব্দ 0 -0 এরকম লাগে, কিন্তু বাস্তবে 0 এবং -0 বলতে কিছু থাকে না, তাই এটা 2 এর পরিপূরক গঠনের কোনো সমস্যা হয় না। সুতরাং এটা তোমাদের পরীক্ষায় থাকলে এটা লিখতে পারবে, স্টুডেন্টদের জন্য বলছি। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে 2 এর পরিপূরক খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সংখ্যার জন্য গাণিতিক সরল বটনী প্রয়োজন। সরল বটনী দামে সস্তা হয় এবং দ্রুত গতিতে কাজ করতে পারে। 2 এর পরিপূরক করলে খুব সিম্পল সার্কিট ব্যবহার করে আমরা কম্পিউটারগুলো তৈরি করতে পারি। চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নবিহীন সংখ্যা সবগুলোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এবং যোগ এবং বিয়োগের জন্য একই সার্কিট ব্যবহার করা হয়, ফলে আবারও দাম কমে যায়, সস্তা হয়, কাজ সরল হয় ইত্যাদি। এখন 2 এর পরিপূরক যে করব, এই 2 এর পরিপূরক করতে ধাপগুলো কি কি একটু ভালো করে মনে রাখবে স্টুডেন্টরা, যে 2 এর পরিপূরক করতে কি কি ধাপ লাগে। তো এটা আমরা একটু দেখি। প্রথমত সংখ্যাটিকে বাইনারি করতে হবে, এরপরে আমার রেজিস্টার যত বিট সেই অনুযায়ী बाम पाशे शून्य दिए 4, 8 বা 16 বিটে रूपान्तर करते हैं संख्या अर्थात संख्या बाइनरि करार पर तार बाम पाशे प्रयोजनीय संख्या शून्य दिए एटा 4, 8 বা 16 विटे रूपान्तर करते हैं। एरपर एकेर परिपूरक करते हैं शून्यर परिवर्ते 1 एबं एकेर परिवर्ते शून्य बसिए और सर्वशेष धापे एकेर परिपूरक जेटा हलो आगेर धापे तार संगे एकटा 1 जोग करते हैं ताहले एटा 2 एर परिपूरक। ताहले बाइनरि करा बाम पाशे शून्य दिए 4, 8 বা 16 विटे रूपान्तर करा 16 বিটে रूपान्तर करार पर सेटाके 8 বিটে रूपान्तर करार पर सेटाके अनेर परिवर्ते 0, 0 परिवर्ते अन बसिए एटाके 1 परिपूरक करा एबं 1 परिपूरकेर साथे 1 जोग करे 2 एर परिपूरक करा। तो आमरा उदाहरण देखब कयेकटी 8 বিট रेजिस्टारेर जोन्नो 30 एर 2 एर परिपूरक करो अथवा -30 के बाइनारिते रूपान्तर करे एटा हलो प्रश्न। प्रथमे 30 के आमरा बाइनारिते रूपान्तर करलाम 1, 1, 1, 1, 0 तो ये क्यों बाइनारिते करते हैं तरह तुम्हें आबारो बोलছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে সংখ্যা পদ্ধতির প্রথম লেকচারটি সেখানে এগুলো বলা আছে। এছাড়া আমি দুই একটা স্লাইড পরে আবারো একটু বলবো আপাতত বলছি না এটা তোমাদের মনে আছে কিনা এটা দেখার জন্য এবং খুব সহজে আমি কিন্তু ওখানে বলেছিলাম একদম সহজতম পদ্ধতিতে যেগুলো বইতে নাই কোনো কোথাও নাই সেটা 30 এর বাইনারি করলাম তাহলে প্রথম ধাপ হয়ে গেল। দ্বিতীয় ধাপে চলে আসি। এবার 30 বাইনারিতে আমরা দেখতে পাচ্ছি 4টা 1, 0 অর্থাৎ 5টা আছে ডিজিট। বামে তাহলে 3টা 0 বসাবো। বামে 3টা 0 বসিয়ে আমরা 8 বিট করে নিলাম। দ্বিতীয় ধাপ গেল। তৃতীয় ধাপে কি ছিল আমাদের মনে আছে স্টুডেন্টরা? তৃতীয় ধাপে ছিল আমাদের 1 এর পরিপূরক করা অর্থাৎ 0 থেকে 1 করা 1 থেকে 0 করা। তো আমরা এগুলো করে ফেলি। আচ্ছা এটা হয়ে গেল তৃতীয় ধাপ। এবং চতুর্থ ধাপ যেটা ছিল সেটা হচ্ছে ওই যে আগে 1 এর পরিপূরক হলো 1, 1, 4টা 0 তারপরে 1 এর সাথে 1 যোগ করা। তো এটা যোগ করা হয়েছে এটা দেখতে পাচ্ছ যে আমাদের যোগ করা হয়েছে এটা যোগ করেছি আমরা। সুতরাং এটা যোগ করার পরে আমাদের 2 এর পরিপূরক হয়ে গিয়েছে। এখন আরেকটা উদাহরণ দেখব আমরা 30 থেকে 12 বিয়োগ করব। ওই যে আমরা বলেছিলাম 2 এর পরিপূরকের উদ্দেশ্যের সময় যে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা। তাহলে 30 থেকে 12 বিয়োগ কম্পিউটার বিয়োগ করতে পারে না তাহলে কি করব 2 এর পরিপূরকের মাধ্যমে করব। তো কিভাবে করব প্রথমে 30 এর বাইনারি নিলাম এটা হলো 30 এর বাইনারি এটা হলো 12 এর বাইনারি। 12 এর বাইনারিতে আমি দেখছি যেখানে 4টা ডিজিট আছে যেহেতু 12 আগে মাইনাস আছে তাই এটাকে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে কি করব এখন 4টা আছে বামে আরো 4টি 0 বসালাম 0 বসিয়ে আমি এটা 8 বিটে রূপান্তর করলাম। 8 বিটে রূপান্তর করার পরে কি করতে হবে আমাদের এটাকে 1 এর পরিপূরক করতে হবে অর্থাৎ 0 থাকলে 1 1 থাকলে 0। তাহলে এখানে কি হবে 4টি 1, 2টি 0 আবার 2টি 1 এই এটা 1 এর পরিপূরক হলো। এখন এই 1 এর পরিপূরকের সাথে আমি যদি 1 যোগ করি তাহলে এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। এই যে এখানে যোগের নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো না জানলে আবারো বলছি আমার ভিডিওটা দেখো এবং এই ভিডিওতে কিন্তু বলা আছে আমি একটু পরে না হলে আরেকবার বলে দিব। তাহলে আমরা এটা খেয়াল রাখতে হবে যে সকল সংখ্যার বামে বিয়োগ চিহ্ন বা মাইনাস থাকে তাদের 2 এর পরিপূরক করতে হয়। তো এখন 2 এর পরিপূরকের যে লাস্ট পার্ট ছিল চতুর্থ শেষ ধাপটা এখন তাহলে আমরা একটু আগে আমরা এটা করে এসেছি যে কি করে এগুলো করতে হয়। তাহলে দেখো এটা ছিল আমাদের 30 এর বাইনারি এটা ছিল 12 - 12 বা 12 এর 2 এর পরিপূরক করলে এটা হয়। এবার এই দুটাকে আমাদের যোগ করতে হবে प्रथम जोग আমরা জানি 0, 0 যোগ করলে 0 পরের যোগ 1 আর 0 যোগ করলে 1 হয় এটা জানি আমরা। এইখানে যোগের নিয়মটা বলছিলাম একটু পরে বলে দিব। এখানে দেখো 1 আর 1 যোগফল কত 2। যারা জানো না তাদের জন্য আরেকবার মনে করাই দেই যোগের জন্য জোড় সংখ্যা যদি হয় তাহলে আমি এখানে 0 নিব অর্থাৎ উপরে যদি 2, 4, 6, 8, 10, 12, 14 এরকম হয় তাহলে আমি 0 নিব এবং অর্ধেককে আমি বামে সরিয়ে নিব। তাহলে 2 এর অর্ধেক কত 1 আমি 1 কে বামে নিয়ে নিলাম 2 এর অর্ধেক 1 আবার 1 আর 1 2 জোড় সংখ্যা হলে 0 লিখব এবং অর্ধেক বামে নিব 1। 3 तीनेर एक लिखलाम तीन विजोड़ संख्या बोले एक लिखलाम अर्धेक बामे निब आसले देड़ो बोलते पारो अथवा एक लेखार फले दुई थाकलो दुइएर अर्धेक एक बामे गेलो एई एक एक बामे एक दुई जोड़ संख्या आबारो शून्य अर्धेक बामे गेलो एखाने एक आसलो एक आर एक दुई जोड़ संख्या शून्य आबार एक बामे गेलो एक आर एक दुई जोड़ संख्या शून्य एक बामे गेलो सेई सर्वशेष एक एखाने हलो एखन देखो जोग करार फले जेटा हयेछे सेटा 9टा बीट हयेछे एई नवम बीट जेटा एटाके बला हय क्यारि बीट एई बीटटाके बला हय क्यारि बीट तार माने आमार रेजिस्टार जदि 8 बीटेर हय ताहले नवम बीटे 8टा सिगन्याल रेजिस्टारे ढुकबे नवम सिगन्यालटा बेर हये जाबे सुतरां एटार कोनो आर काज नेई आमार 8टा बीट थाकबे एबं एई अष्टम बीटटा गुरुत्वपूर्ण बीट अष्टम बीटटा जदि 0 हय एटाके चिह्न बीट बले जिरो जदि हय ताहले बोझाय जे एटा धनात्मक संख्या जोगफल धनात्मक एबं एटा जदि 1 हय ताहले एटा ऋणात्मक বোঝায় যা আছে তাহলে দেখো কি সুন্দর করে আমরা এটা করতে পারলাম সুতরাং আমার রেজাল্ট হলো এটা এটা এখন এটাকে যদি আমি বাইনারি থেকে ডেসিমালে যাই তাহলে 1 2 4 8 16 এই 16 আর এই 2 মিলে 18 বা এটা উত্তর তাহলে হয়ে গেল আমাদের খুব সুন্দরভাবে যে আমরা কিভাবে একটি উদাহরণ দেখলাম খুব চমৎকার করে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তা আশা করি এটা একটু দরকার হলে পজ করে করে দেখবে মাঝে মাঝে তো আমরা দেখলাম এটা খুব চমৎকার করে একটা উদাহরণ এই রকম করে উদাহরণ আরো একটা তোমরা করবে এখন আমরা আরো একটু দেখব তৃতীয় উদাহরণে চলে যাই 25 থেকে 52 বিয়োগ করব एखे एक जिन ख्याल रखते हैं संख्या बड़ो बान्न जेहतु वियोग करब सूतरा माइनस 52 हे अथवा एभावे कखनो थाकते पारे 25 और माइनस 52 जोग करा 25 थेके 52 वियोग अथवा 25 और माइनस 52 जोग करा एटा होते पारे प्रथमे 25 एर बाइनारि करब आमि एकटाके बोलेछिलाम जे आमार अन्य भिडियोते देवा आछे किभाबे करते हय तारपरेও আমি এখানে আরেকবার বলে দিই যারা ওই ভিডিও দেখেনি এটা কোনো বইতে নাই আমি আবারো বলছি ওই ভিডিওতে বলেছিলাম এটা সহজতম পদ্ধতি আসলে সব পদ্ধতি একই আমি একটু ঘুরিয়ে বললাম দেখো প্রথমে আছে কত 25 তাহলে 25 যদি থাকে তাহলে 25 এর আমরা অর্ধেক করে ফেলব এখানে 25 এর অর্ধেক কত 12.5 একটাকে বলছিলাম যে 12.5 থাকলেও আমাদের আসলে শুধু পূর্ণ সংখ্যাটা নিব तार अर्धेक निब 6 तार अर्धेक 3 तार अर्धेक 1.5 বা 1 ভগ্নাংশ নিব না এখন উপরে যে সংখ্যাগুলো হলো বিজোড়ের জন্য 1 লিখব নিচে এবং জোড়ের জন্য 0 লিখব তাহলে 1 এর জন্য 1 3 এর জন্য 1 6 জোড় সংখ্যা 0 12 জোড় সংখ্যা 0 25 বিজোড় সংখ্যা 1 সুতরাং আমার 25 এর বাইনারি হলো এটা তো হয়ে গেল আমাদের 25 এর বাইনারি এখন 52 বাইনারি এবং আরেকটা কথা 52 এর আগে মাইনাস আছে সুতরাং এটাকে 2 এর পরিপূরক করতে হবে তাহলে কি করা যাবে 52 নিলাম আমাদের 52 এর আগে কি হবে অর্ধেক করলে 26 হবে 26 এর অর্ধেক করলে 13 হবে 13 এর অর্ধেক করলে 6 6.5 থেকে 6 শুধু 6 এর অর্ধেক 3 3 এর অর্ধেক 1.5 না নিয়ে আমরা 1 এখন 1 বিজোড় তাই নিচে 1 3 বিজোড় তাই নিচে 1 জোড় 6 জোড় 0 13 বিজোড় 1 26 जोड़ ताई नीचे शून्य 52 जोड़ नीचे शून्य सूतरां 52 बाइनारि हलो 110 100 तुम्हारा जो तुम्हारे पढ़ते समस्या है अनेक समय खाताय भूल लेखो तुम एइभावे पढ़ते पारो यदिओ पढ़ाटा सठिक ना किन्तु तुम्हार भूलेर सम्भावना कमानोर जोन्नो 110 100 एइभावे बोलते पारो एखन 110 100 बोलो आर जाई बोलो ना कारण एखाने 6 डिजिट आछे तो 6 डिजिट थाकाते तुम्हें जो काजटी करते हैं सेटा होच्छे एटाके 8 बिट करते हैं सूतरां बामे दुटी जिरो नाओ एरपरे 1 एर परिपूरक करते हैं 1 एर परिपूरक माने हलो 0 के 1 ए रूपान्तर करो 1 के 0 ते रूपान्तर करो जेखाने एवं अति अवश्यई एरपर 1 एर परिपूरकेर साथे 1 जोग करे दाओ 2 एटा 2 एर परिपूरक होबे तार माने 1 1 2 शून्य अर्धेक बामे गेल 1 1 2 शून्य अर्धेक बामे गेल 1 और एगुलो ठीक थेके गेल तोमरा एकटु देखे निओ एर आगे बोलेछि किभाबे करते होबे सुतरां 52 2 एर परिपूरक हलो 11 0 0 11 0 0 11 00 00 अर्थात एटा माइनस 52 रिप्रेजेंट करबे एबार माइनस 52টা পেয়েছি 25 যেহেতু ধনাত্মক সংখ্যা এটা 2 এর পরিপূরক করার দরকার নেই দুটো যোগ করব যোগ করলে এটা 1 0 এটা 1 1 আর 1 2 এর 0 জোড় সংখ্যা বলে অর্ধেক বামে গেল 1 আর 1 2 এর 0 অর্ধেক বামে গেল 1 এটা 1 1 তাহলে এখানে আমরা দেখছি যে আমার মাত্র 8টা বিট হয়েছে এখানে 8টা বিট হয়েছে এবং এখানে অষ্টম বিট যেটা এটা অষ্টম বিট 1 এই অষ্টম বিট 1 হওয়ার কারণে আসলে এটা ঋণাত্মক সংখ্যা এটা যে -27 সেটা আমরা আসলে বুঝতে পারছি না বোঝার উপায় নেই বোঝার জন্য তাহলে কি করতে হবে কারণ এটা 2 এর পরিপূরক আকারে আছে এটা যে 27 হবে কি করে বুঝবো সামনে মাইনাস থাকাতে এটা 1 আছে তাহলে এর আগে আমি এই -27 কে আরেকবার 2 এর পরিপূরক করব তাহলে কি হবে -27 এর সামনে আরেকটা মাইনাস বসে যাবে +27 পেয়ে যাব তো আমরা দেখি সেটা কিভাবে হয় তো এই দেখো -27 এটাকে 2 এর পরিপূরক করব 2 এর পরিপূরকের যে 4টা ধাপ ছিল তাতে 2টা এখানে আছে বাইনারি আছে 8 বিট আছে প্রথমে 1 এর পরিপূরক করা হয়েছে 1 এর পরিপূরক করা হলে এটাকে আসলে 1 এর পরিপূরক যখন করেছি তখন এটা হয়েছে 1 থেকে 0 0 থেকে 1 তার সাথে 1 যোগ করেছি যোগ করলে এটা হয়েছে এখন এটা যখন হয়েছে তখন এটা আমরা উত্তর 27 কিনা দেখি আমরা এটা 1 2 4 8 16 সুতরাং 27 এখানে যোগ করলে 27 পাই তাহলে হয়ে গেল আমাদের কি সুন্দর যেটা 27 হলো এটা কিন্তু আসলে উত্তর পরীক্ষা করলাম মূল উত্তর ছিল কিন্তু আসলে এইটা এটা সহ কিন্তু এটাকে পরীক্ষা করলাম পরীক্ষার খাতায় যখনই আসবে ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই এটা চেক করে দিয়ে আসবে প্রশ্নে বলা থাকুক বা না থাকুক তো এটা আমরা দেখলাম এরপরে আরেকটা উদাহরণ দেখব -12 থেকে 52 বিয়োগ আমি সংখ্যাগুলো নিশ্চিত পূর্বের সংখ্যা যেগুলো করা আছে যাতে এই ভিডিওতে সময় কম লাগে কিন্তু তোমরা অন্য উদাহরণ করবে এটাকে দেখো -52 এটা 2 এর পরিপূরক কত হবে এটা কিন্তু একটু আগে আমরা করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পারি তো এটা এর পরে 52 এর 2 এর পরিপূরক কত এটা উদাহরণ 1 এ করেছি আমরা এখন এই দুটো আমরা যোগ করব এখন যোগটা আমরা করব কি করে যোগটা করার জন্য দেখো এই যে 0 আর 1 যোগ করলে এটা 0 হয় এটা আমরা জানি এটাও 0 হয় জানি 1 আর 1 2 এর 0 জোড় সংখ্যা বলে অর্ধেক বামে যাবে 1 এখানে 1 আসবে তাহলে 1 আর 1 2 এর 0 জোড় সংখ্যা বলে অর্ধেক বামে যাবে 1 আসবে 1 আর 1 2 এর 0 অর্ধেক বামে যাবে 1 আসবে 1 আর 1 2 এর 0 অর্ধেক বামে যাবে 1 আসবে 1 আর 2 এর 3 3 বিজোড় সংখ্যা বলে 1 হলো অর্ধেক বামে যাবে 1 দেড় যাবে না 1 যাবে 3 3 বিজোড় সংখ্যা বলে 1 যাবে অর্ধেক বামে দেড় না হয় 1 সুতরাং 1 হলো এখন আমরা দেখছি যে এই বিটটি নবম বিট উপরে সব 8টি করে বিট আছে তাই 9টি আছে তাহলে নবম বিটটি আসলে ক্যারি বিট সুতরাং এটা অটোমেটিক এটা বাদ যাবে এই বিটটা বাদ হয়ে যাবে রেজিস্টার মান 8 বিটের ছিল সুতরাং এটা নবম বিটটা বাদ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমার উত্তর এখন অষ্টম বিটটা যদি দেখি আমরা তাহলে অষ্টম বিটে দেখছি এখানে 1 আছে সুতরাং এটা ঋণাত্মক সংখ্যা আমরা জানি তাহলে এটা ঋণাত্মক সংখ্যা যদি হয় তাহলে আমাকে আরেকবার চেক করতে হবে যে আসলে এটা কত হয় এটা যদি চেক করতে হয় তাহলে আমরা এই যে আমাদের সংখ্যাটি ছিল নবম বিট ক্যারি বিটটা বাদ দিয়ে ডাবল অন তারপরে 6টা 0 এই যে এখানে তাহলে 1 এর পরিপূরক করে ফেলি কারণ এটা বাইনারিও করা আছে 8 বিটও করা আছে 2 এর পরিপূরকের যে 4টি ধাপ তার 2 ধাপ অলরেডি এখানে করা আছে এখন আমরা 1 এর পরিপূরক করব 0 কে 1 1 কে 0 এবার এই 1 এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব যোগ করলে আবার ওই নিয়মে 1 আর 1 2 এর 0 অর্ধেক বামে যাবে 1 আর 1 2 এর 0 এভাবে চলতে থাকবে 1 আর 1 2 এর 0 অর্ধেক বামে যাবে 1 এখানে 1 বসে গেল এবং এই সংখ্যাটি কত 1 2 4 8 16 32 64 সুতরাং উত্তরটি সঠিক হয়েছে তাহলে আমরা দেখলাম কয়েকটি উদাহরণের মাধ্যমে যে 2 এর পরিপূরক আসলে খুবই সোজা কাজ তোমরা যারা এটা নিয়ে কনফিউশনে থাকে তাদের জন্য বলছি এটা ঝামেলা না তুমি একটু প্র্যাকটিস করবা তাহলে এটা খুব সহজেই পেরে যাবে এখন আমরা शेष करलाम তাহলে দুইয়ের পরিপূরক শেষ করার আগে শুধুমাত্র কয়েকটি বাড়ির কাজ তোমাদের দিব যে এটা নিজেরা নিজেরা করবে অনেক সময় এটা এরকম বলা হয় DIY do it yourself সুতরাং তোমার বাড়ির কাজ থাকলো এটা করে আমাকে জানাবে ছাত্রছাত্রীরা অবশ্যই ফেসবুকে হোক বা অন্য কোনো মাধ্যমে তোমরা এটা আমাকে দেখাবে তো সেটা বাড়ির কাজগুলো দেখো ৬১/২ এর পরিপূরক কত হবে এটা দেখাবে ২ এর পরিপূরকের মাধ্যমে ৪৭ থেকে ৮৫ কিভাবে বিয়োগ করা যায় এটা দেখাবে আবার -৩৪ -৪১ এটা যোগ করতে হবে আর একটা প্রশ্ন একটু চিন্তা করবে যে কত বিট রেজিস্টারে কত বড় সংখ্যা যোগ বিয়োগ করা যায় এটা তোমরা বলতে পারবে যদি বলতে পারো তাহলে আমাকে লিখে জানাবে তো এই পর্যন্ত ছিল আমাদের ২ এর পরিপূরকের কাজ তোমরা সবাই ভালো থাকবে ঘরে থাকবে সুস্থ থাকবে এই কামনা করছি তার আগে আবারও বলে নিই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করো তাহলে পেয়ে যাবে ভিডিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি